নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবে। কামরাঙ্গীরচরের জনসভায় প্রধানমন্ত্রী। এসএসসি ও দাখিল সহ সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে 13 লাখেরও বেশি শিক্ষার্থী। কেন্দ্র পরিদর্শন করে শিক্ষামন্ত্রীর সন্তোষ। আগারগাঁও বস্তিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। এবং তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন না হলে দাতাদের কাছেও তা গ্রহণযোগ্য হবে না, মন্তব্য বিএনপি নেতাদের। সময় সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবে। ঢাকার কামরাঙ্গীরচরের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি জামাত জোট যখন ক্ষমতায় আসে তখন দেশে শুধু জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে, কিন্তু আওয়ামী লীগ শুধু উন্নয়নে বিশ্বাস করে। কামরাঙ্গীরচরের উন্নয়নই তার প্রমাণ। তিনি বলেন, এই এলাকার মানুষ আওয়ামী লীগকে বিজয় করেছিল বলেই আজ তারা উন্নয়নের সুফল পাচ্ছে। জনসভাস্থলে আওয়ামী লীগ কর্মী সমর্থকরা রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে জড়ো হয়। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল, জনসভাস্থলে উপস্থিত হন নেতাকর্মীরা। জঙ্গিবাদ সন্ত্রাস আমরা দূর করেছি, আমরা মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছি। যারা আলবদর রাজাকার ছিল, আজকে তাদেরকে রক্ষার জন্য আপনি হরতাল দেন, আন্দোলনের নামে মানুষ হত্যা করেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, যুদ্ধাপরাধীদের বিচারের দাবি বাংলার জনগণের দাবি। যতই আপনি আন্দোলনের নামে আস্ফালন করেন না কেন, যতই আপনি মানুষ হত্যা করে মায়ের কোল খালি করেন, ওই যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে পারবেন না। সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও দাখিল সহ সমমানের পরীক্ষা। প্রথমবারের মতো যারা জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল তারাই এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। আর এবারই একই প্রশ্নপত্রে পরীক্ষা দিচ্ছে সব বোর্ডের শিক্ষার্থীরা। তবে আগের বারের চেয়ে এবার কমে গেছে পরীক্ষার্থীর সংখ্যা। যানজটের কথা চিন্তা করে পরীক্ষা শুরুর অনেক আগে থেকেই পরীক্ষা কেন্দ্রে এসে হাজির হতে থাকে এসএসসি পরীক্ষার্থীরা, সঙ্গে আছে অভিভাবকরাও। পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের এক ধরনের ভীতি থাকলেও তা যেন কমে এসেছে অনেকটা। জেএসসি পরীক্ষা দিয়ে পাবলিক পরীক্ষায় অংশ নেওয়ার অভিজ্ঞতা থাকায় অনেকটাই সাবলীল তারা। জেএসসি আগে যে সিস্টেমটাতে হয়েছিল সৃজনশীল পদ্ধতিতে করায়, মানে মুখস্থ না করে যে বুঝে লেখা, সে কারণে পরীক্ষাটা খুব ভালো হয়েছে। ভয়টা ছিল না আগে যেটা দিয়েছি, সেই জন্য এইবার ভয়টা ছিল না, সবকিছু ভালোভাবে ফিল আপ করতে পারছি। এবার 10টি শিক্ষা বোর্ডের আওতায় 13,03,203 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তবে গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমে গেছে 1 লাখেরও বেশি। শিক্ষামন্ত্রী জানালেন, পরীক্ষার্থী কমে যাওয়া মানেই ঝরে যাওয়া নয়। এইবার যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু প্রথম অষ্টম শ্রেণীতে জেএসসি পরীক্ষা দিছে বা জেডিসি পরীক্ষা দিছে, এরা হলো ফার্স্ট ব্যাচ। তো ওইখানে যে পরীক্ষাটা হয়েছে তার ফলে তো কিছু ছাত্র বাছাই হয়েছে, এটাকে আপনারা ঝরে পড়া বলবেন না, এটাকে একটা বাছাইয়ের মধ্যে সে ওই জায়গায় আরও একটু প্রস্তুতি নেওয়া দরকার। সেজন্য আমরা তাদেরকে ওইখানে আবার পড়ে আরও প্রস্তুতি নিয়ে যেন পরীক্ষা দিতে পারে সেই সুযোগ সৃষ্টি করে দিয়েছি। পরীক্ষা চলাকালীন সময়ে কোনো ধরনের কর্মসূচি না দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। মানার হোসেন, সময় সংবাদ, ঢাকা। আগুনে পুড়ে গেছে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের পেছনের একটি বস্তি। প্রায় 1 ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বেলা 11টার দিকে বস্তির একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, পরে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। 12:30টার দিকে দমকল বাহিনীর 3টি ইউনিট কাজ শুরু করে, পরে আরও 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস এখনও কিছু জানাতে পারেনি। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খালি কো পাইপ লাগে বকুন দিয়ে লাগায় না, এখন এই নিবাগুন নিবাইতাছে। আমরা কাছাকাছি ইউনিট করে চলে আসছি তাড়াতাড়ি, তারপর দেখেন কিছু তো ট্রাফিক তো সমস্যা আছে এখানে, এর পিক আওয়ার আমরা চেষ্টা করেছি কাছাকাছি, মানে 6টা ইউনিট একসাথে চলে আসছে। পাকিং হয়ে এখন এটা হতে পারে, অসতর্ক হতে পারে, বিভিন্নভাবে ইলেকট্রিক্যাল শর্টফল্ড হতে পারে, বাট এটা আমাদের তদন্ত সাপেক্ষে বলতে পারবো ডিটেইলে। এই যে হাজারো মানুষগুলি আজকে গৃহহীন হয়ে পড়েছে, সর্বস্ব হারা হয়ে পড়েছে, সরকারের পক্ষ থেকেও তাদেরকে এই মুহূর্তে যে সহযোগিতা করা প্রয়োজন আমরা চেষ্টা করব সর্বাত্মকভাবে তাদেরকে সহযোগিতা করা। কারো কোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো ধরনের বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজির আহমেদ।
সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেন। তিনি বলেন, পুলিশের কাজ নিরাপত্তা দেয়া এবং যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড থেকে রাষ্ট্র ও জনগণকে রক্ষা করা। পরে বেনজির আহমদ ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। এ সময় ডিএমপি কমিশনার জানান, পুলিশ কোনো গোষ্ঠীর শত্রু বা মিত্র নয়। কোথাও কোনো শান্তিপূর্ণ সমাবেশের বিষয়ে তো আমরা কখনো কোনো কিছু করি না, বিকজ ইটস কনস্টিটিউশনাল রাইট। কিন্তু যদি কেউ আইন হাতে তুলে নেয়, কেউ যদি জনগণের নিরাপত্তার জন্য হুমকি হয়, ডেফিনেটলি রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে, জনগণের সেবক হিসাবে, নিরাপত্তা দেওয়ার প্রতিষ্ঠান হিসাবে আমাদের কর্তব্য সেটা মোকাবেলা করা, সেটা আমরা করেছি, ভবিষ্যতে যদি প্রয়োজন হয় করব। সরকার পদ্মা সেতু তৈরির নামে এতদিন নাটক করেছে আর বর্তমানে নিজস্ব অর্থায়নে সেতু তৈরির কথা বলে সিনেমা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন না হলে দেশের জনগণের পাশাপাশি বিশ্বের দাতা দেশগুলোও এ নির্বাচন গ্রহণ করবে না। এতদিন পদ্মা সেতু নিয়ে নাটক হয়েছে, তারা একবার বলেন ঋণ চাই, আবার বলেন চাই না, একবার বলেন বিশ্ব ব্যাংক খারাপ, আবার বিশ্ব ব্যাংকের কাছে ধর্ণা দেন, তাদের প্রতিনিধি পাঠান বিশ্ব ব্যাংকের কাছে। অর্থমন্ত্রী বললেন নিজের অর্থে করব, লাভ লোকসান পরে দেখা যাবে। অর্থাৎ এবার শুরু হয়েছে সিনেমা। সিনেমার বিজ্ঞাপনে যেমন বলে বাকিটুকু রূপালী পর্দায় দেখুন, অর্থমন্ত্রী এরকম বলছেন এখন, বাকিটুকু রূপালী পর্দায় দেখুন। অতীতে সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে আবার সংযোজন করা প্রয়োজন, নাহলে জনগণ তো দূরের কথা, বিশ্বের দাতা দেশগুলো এই নির্বাচন গ্রহণ করবে না। মুন্সিগঞ্জের গজারিয়ায় ডাকাতদের সাথে সংঘর্ষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এসআই শরীফুল ইসলাম নিহত হয়েছেন। ভোররাতে এই ঘটনা ঘটে, সময় পুলিশের গুলিতে ডাকাত দলের এক সদস্য আহত হয়। পুলিশ জানায় বৈদ্যুতিক ট্রান্সফরমার ডাকাতির উদ্দেশ্যে ট্রাক নিয়ে বের হওয়া সংঘবদ্ধ একটি দলকে ডেমরার সারুলিয়া থেকে ধাওয়া করে গোয়েন্দা পুলিশ। এ সময় মুন্সিগঞ্জের গজারিয়ায় ব্যারিকেড দিয়ে ডাকাতদের ট্রাকটি থামানোর চেষ্টা করেন এসআই শরীফুল। এক পর্যায়ে ট্রাকে উঠে চাবি নেওয়ার চেষ্টা করলে ডাকাতটা লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে। এ সময় রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত শরীফুলের বাড়ি টাঙ্গাইলে বলে জানিয়েছে পুলিশ। এই সাব ইন্সপেক্টর চরম সাহসিকতার সঙ্গে একটি গাড়িতে লাফিয়ে উঠে ড্রাইভারকে থামানোর চেষ্টা করে, সেই সময় তারা এই ধাক্কা দিয়ে ড্রাইভার আমাদের এই সদস্যকে ফেলে দিয়ে চাপা দিয়ে তারা পালিয়ে যায়। ডাকাতদের ব্যবহৃত গাড়ি উদ্ধার করা হয়েছে এবং গাড়িতে একটি চোরাই ট্রান্সফরমারও আমরা উদ্ধার করেছি। আমরা অবশ্যই তাদেরকে খুব দ্রুত আইনের মুখোমুখি করব। নারায়ণগঞ্জের টানবাজারে রিফাত জুয়েলার্সে ডাকাতির পর জানমালের নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন স্বর্ণের দোকানের মালিকরা। আজ থেকে বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতির নারায়ণগঞ্জ জেলা শাখায় ধর্মঘটের ডাক দেয়। সকালে ধর্মঘটের কারণে নগরীর সব স্বর্ণের দোকান এবং স্বর্ণালঙ্কার তৈরির কারখানাগুলো বন্ধ থাকে। এ সময় তারা নগরীর টানবাজার এলাকায় মানববন্ধন করে। পরে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। গতরাতে সেলিম মার্কেটের রিফাত জুয়েলার্সে ডাকাতের ঘটনায় বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট হয়। এ সময় ডাকাতদের ককটেলের আঘাতে ব্যবসায়ী ও পথচারী সহ অন্তত 8 জন আহত হয়েছিল।